ओम अज्ञानतिमिरंधस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतकसमिति नामिने नमः आचार्यपादाय कायिकपदायिने गौरकथनमदाय नवग्रहतारिणि। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणीपचारिणि निर्विशेषवादि पार्श्वदेशतारिणि जय श्री कृष्ण चैतन्य प्रभुनितानंद गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं कृतराय मुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवय भगवति उत्तमश्लोकी भक्तिर्भवति नष्ट किमुखं करोति वाचालं पङ्गुनं भवति गिरिं यत्पि पतमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमारम्भं हरि ओं तत्सत्। আমি অনুরোধ করব আগামীকাল যে আমাদের শ্লোক উচ্চারণ হয়েছিল আলোচনা হয়েছিল সে আলোচনার উপর আপনি মামনি গোড়ায় মত এক মিনিট। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনেকটা বললে তো অনেকটা বেশি হয়ে যাবো, তাই আমি একটু বলছো। গুণকীর্তন করার মাধ্যমে আমাদের পারমার্থিক জীবন শুরু করা উচিত, আর এর মাধ্যমে আমরা পারমার্থিক কথা সাকসেস করতে পারবো, সাকসেস আমাদের মধ্যে সাকসেস আসবে। আর নিজের ইচ্ছায় তো কিছু হবে না, এবং কৃষ্ণের কৃপায়ও হবে না, সেটাও আসে গুরুর কৃপায়। তাই আমাদের উচিত গুরুদেবের কাছে প্রথমে প্রার্থনা করতে হবে, আর গুরু যদি কৃপা করে তাহলে আমাদের কৃষ্ণ কৃপা করবে। আর তাই আমরা প্রচার করার আগে গুরুদেবকে স্মরণ করে তারপর প্রচার আরম্ভ করব, আর সেটা আমাদের প্রচার ক্ষেত্রে সেটা গুরুদেবে আমাদের মুখ দিয়ে বলাবে। আর গুরু এখানে গুরু হচ্ছে চার প্রকার, পথ প্রদর্শক গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, চৈত্য গুরু। প্রণাম প্রভু। এইটুকু আমরা যা কিছুই করতে যাই না কেন সেটা গুরুদেবের চরণে প্রার্থনায় জানাতে হবে। যেমন আমরা মঙ্গল আরতি শুরুতেই করি গুরুদেবের মাধ্যমে। তো একদিন মাতা পার্বতীর আপনি একটু গল্পটা বলেছিলেন খুব সুন্দর করেই। একদিন মাতা পার্বতী মহাদেবের মুখে হরিকথা শুনতে শুনতে পার্বতী ঘুমিয়ে পড়েছিলেন। একসময় দেখছেন মাতা পার্বতী আর সাড়া দিচ্ছে না, এদিকে ওদিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে টাইম কভার করতে পারবেন না, শর্টকাট বলুন পুরো কাহিনী বলতে হবে। হরে কৃষ্ণ। সুখদেব গোস্বামী প্রথম থেকেই বৈষ্ণব ছিলেন। তা জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, এটা বনমালিনী মাতাজি আমাদের ব্যাখ্যা করেছিলেন। তাই আমাদের গুরু একান্তই দরকার। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কলিযুগের মানুষ সবাই শূদ্র, সংস্কারের মাধ্যমে দ্বিজত্ব লাভ করা যায়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ধন্যবাদ। এখন আমরা শ্লোকে পদার্পণ করবো। আজকে তিন নম্বর শ্লোক থেকে শুরু হবে। আপনারা সবাই হ্যান্ড রাইজ করবেন। Very good.
প্রিয়াঙ্কা মাতাজি আমার সঙ্গে শ্লোক উচ্চারণ করবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনার ভিডিও অন হয় না তো নেটওয়ার্কের সমস্যা হয়। হ্যাঁ বলুন আমার সঙ্গে সঙ্গে। জ সানুভবম অখিল শ্রুতি সারমেকম, জ সানুভবম অখিল শ্রুতি সারম একম, আধ্যাত্ম দীপম অতিথির দিশার অতিথি তিরিশতাম তময়ন্দম, আধ্যাত্ম দীপম অতিথির দিশোত্তম তময়ন্দম, সংসারিণাম করুণায় আহ পুরাণ গুহ্যম, সংসারিণাম করুণায় আহ পুরাণ গুহ্যম, তম বেশ শুনাম উপায়ামি গুরুম মুনীনাম, তম বেশ শুনাম উপায়ামি গুরুম মুনীনাম। জ সানুভবম অখিল শ্রুতি সারম একম, জ সানুভবম অখিল শ্রুতি সারম একম, অধ্যাত্ম দীপম অতিথি তিরিশতাম তময়ন্দম, অধ্যাত্ম দীপম অতিথি তিরিশতম তময়ন্ধ প্রভু হচ্ছে না জায়গাটা আবার, অধ্যাত্ম দীপম অতিথি তিরিশতম তম অন্ধ সংসার সংসারিনম তময় অন্ধম শেষ, সংসারিনাম করুণায় আহ পুরাণ গুহ্যম, সংসারিনম করুণায় আহ পুরাণ গুহ্যম, তম ব্যাস শুনম উপায়ামি গুরুম মুনীনাম, তম ব্যাস শুনম উপায়ামি গুরুম মুনীনাম, জ সানুভবম অখিল শ্রুতি সারমেকম, জ সানুভবম অখিল শ্রুতি সারমেকম, অধ্যাত্ম দীপম অতিথি তিরিশতাম তময়ন্দম, অধ্যাত্ম দীপম অতিতীর্ষিতানাম তমন্ধম, অধ্যাত্ম দীপম অতিতীর্ষতাম তময়ন্দম, অধ্যাত্ম দীপম অতিতীর্ষতানাম অন্ধম অতিতীর্ষতাম তময়ন্দম, তীর্ষতম আচ্ছা অতিতীর্ষতম, অধ্যাত্ম দীপম অতিতীর্ষিততম তমন্ধম, সংসারিনাম করুণায় আহ পুরাণ গুহ্যম, সংসারিনাম করুণায় আহ পুরম গুহ্যম, পুরম নয় পুরাণ পুরাণ গুহ্যম, সংসারিনাম করুণায় আহ পুরাণ গুহ্যম, তম তম ব্যাস শুনম উপায়ামি গুরুম মুনীনাম, তম ব্যাস শুনাম উপায়ামি গুরুম মুনীনাম। ভেরি গুড, শব্দার্থ বলুন। জ মানে যিনি, সানুভবম অনুভবের দ্বারা, শুনু নয় সানুভবম, জ মানে যিনি, সানুভবম মানে অনুভবের দ্বারা যিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, অখিল মানে সমগ্র, শ্রুতি মানে বেদ, চারাম মানে সার, একম অদ্বিতীয়, অধ্যাত্ম অধ্যাত্ম দীপম দীপ, অতিথি তীর্ষতাম মানে অতিক্রম করতে ইচ্ছুক, তম অন্ধম গভীর অন্ধকার আচ্ছন্ন জড় অস্তিত্ব, সংসারী নাম মানে জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের,
করুণায়া অহৈতুকী করুণার প্রভাবে আহ বলেছিলেন পুরাণ মহাপুরাণ শ্রীমৎ ভাগবত গুজ্জাম অত্যন্ত গোপনীয় তম থাকে ব্যাস সুনাম ব্যাসদেবের পুত্র উপায় আমি আমি প্রণতি নিবেদন করি গুরাম গুরুদেব মুনি নাম মহর্ষি দেব প্রণাম প্রভু ভুল থেকে মার্জনা করবেন অনুবাদ 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 সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব ব্যাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশের দীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমৎ ভাগবত বলেছিলেন এই মুনিগণের ব্যাস গুরু ব্যাস অনার্সিল সুখদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি রিডিং পড়ার অনুরোধ করবো অনন্ত নস্কর বাবুকে প্রথম প্যারাটা পড়ুন প্রণাম শিলপ্রভুপাদ তাৎপর্য এই প্রার্থনা ছিল শ্রীমৎ গোস্বামী শ্রীমদ্ ভাগবতের সেই ভূমিকায় সারমর্ম বিশ্লেষণ করেছেন শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শিল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন সেই সার বস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ ভাগবত শিল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ ভাগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন আর মহচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড় জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন জড় বিষয় আসক্ত মানুষ যে ধন্যবাদ আমাদের বিমল সরকার বাবু আছেন হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু প্রভু কৃপা করে যে এক প্রথম প্যারাটার উপর আপনার কিছু ভাবার্থ আমরা শ্রবণ করতে চাচ্ছি হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু শ্রীমৎ ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীল ব্যাসদেব সর্বশেষ যখন সকল গ্রন্থ রচনা করার পরও আত্মতৃপ্তি পাচ্ছিলেন না তখন তিনি এই শ্রীমৎ ভাগবতম রচনা করেন এবং শ্রীল শুকদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্পূর্ণ সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ এবং তাই তিনি শ্রী তিনি তার ভাষ্য শ্রীমৎ ভাগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন এবং যারা জড়জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট তাদের প্রতি কৃপা বর্ষণ করেছিলেন এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন এবং যারা জড়জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট তারা যদি শ্রীমৎ ভাগবতম শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করে তাহলে তাদের জড়জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট কম হবে এবং অজ্ঞানের অন্ধকার জগৎ থেকে বের হতে পারবে হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু প্রণাম হরি বল ধন্যবাদ
তো এখন রিডিং পড়তে অনুরোধ জানাবো। মিনতি বর্মন মাতাজি প্রণাম। প্রভু প্রণাম। জয়ের বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না সেই সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবই তা সেই ব্রাহ্মণ হোক অথবা একটি নগণ্য পিপীলিকা হোক কখনো সুখী হতে পারে না। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে কিন্তু জরা প্রকৃতির প্রভাবে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই জর জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টি অন্ধকার শূন্য প্রদেশ। তবে জয়ের বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা হরে কৃষ্ণ প্রণাম। ধন্যবাদ। এখন বলবো কাকলি মন্ডল মাতাকে এরপর থেকে পড়ার জন্য। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ শোনা যাচ্ছে মাতা। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না, তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়। যে উট কাঁটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকে কাঁটার স্বাদ বলে মনে করে তা উপভোগ করে, কিন্তু সে বুঝতে পারে না যে তা কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত তার নিজের মুখেরই রক্ত। তেমনি জড়বাদীদের কাছে তাদের নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়, এবং যদিও সে নিরন্তর তার নিজের সৃষ্ট জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে তবুও সে বেরিয়ে আসতে চায় না। এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী। এই রকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল দু একজন জড়জগতের কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে। এই ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। বেদান্ত সূত্রে এই ধরনের জ্ঞানীদের জন্য প্রণাম মাতা। প্রণাম। 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 প্রণাম করা হয়েছে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে প্যারাটা পড়ার জন্য অনুরোধ করবো শঙ্কর। প্রভু প্রণাম। প্রভু প্রণাম। প্রভু কোথা দেখুন বেদান্ত সূত্র এখানে আমার এরো চিহ্ন আছে। পেয়েছেন এই এরো চিহ্ন? বেদান্ত সূত্র এই ধরনের জ্ঞানীদের জন্যই প্রণয়ন করা হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার শীল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষেরা বেদান্ত সূত্রে অপব্যবহার করবে, এবং তিনি প্রাকৃত ভাষা শীল ব্যাসদেব তার পুত্র শীল সুখদেব গোস্বামী গোস্বামীকে হচ্ছে ব্রহ্মসূত্রে যিনি ছিলেন মুক্ত পুরুষ শ্রীমৎ ভগবত দান করেছিলেন। শ্রী সুখদেব গোস্বামী ব্যক্তিগত ভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তারপর তা বিশ্লেষণ করেছিলেন। শ্রী সুখদেব গোস্বামী করুণার প্রভাবে
জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবদের কাছে ভগবান বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে হয়েছে প্রভু প্রণাম প্রভু এরপরে প্রেরণ করবেন দীপালী দাস মাতা শুরু করব শ্রীমদ ভাগবত হচ্ছে সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য শ্রীপাদ শঙ্করাচার্য ভাবে তা পোষ্য করে কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটিকে বিকৃত করা সম্ভব হবে না তিনি তার শারীরিক রচনা করেছিলেন এবং তার তথাকথিত অনুগামীরা শ্রীমদ ভাগবত আধুনিক রচনা বলে তার প্রতি তাদেরও উদাসীন প্রদর্শন করে শ্রীমদ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীদের এই অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয় শ্রীমদ ভাগবতের প্রথম শ্লোক থেকে বোঝা যায় যে মাৎসর্য নামক থেকে মুক্ত পরমহংসদের জন্য এই অপাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে পরমেশ্বর ভগবান নারায়ণ যে এক জড় সৃষ্টির অতীত শ্রীপাদ শঙ্করাচার্যের সেই নির্দেশ সত্ত্বেও জ্ঞানীরা পরমেশ্বর ভগবানের প্রতি ইশারা করে মায়াবাদীরা কখনো শ্রীমদ ভাগবত স্পর্শ করতে পারে না কিন্তু যারা এই চর জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য উৎকান্তিক ভাবে আগ্রহী তারা শ্রীমদ ভাগবতের স্মরণ করতে পারেন কেননা তারা মুক্ত পুরুষ এবং গুরুদেব গোস্বামী তা হচ্ছে অপাকৃত যারা তারা ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায় এটার উপরে কে মাতাজি আপনার বাবার তো বিশ্লেষণ করুন হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার মঙ্গল হোক আজকে এই তিন নম্বর শ্লোকের তাৎপর্যের উপরে যেটুকু আমার উপলব্ধি হয়েছে প্রভু যে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জীব বলে মনে করি কিন্তু আমরা আমাদের শ্রেষ্ঠ জীবের মাপকাঠি কোথায় আমরা মাপি অর্থ দিয়ে আমরা সুখ দিয়ে আনন্দ দিয়ে কিন্তু আসল মাপকাঠি হচ্ছে ভগবত ভজন শ্রবণ কীর্তন তাই বলা হয় সুখ নামে সুখ পাখিটার জীবন হলো ধন্য ধন্য হব মুক্ত হব লীলা শ্রবণের জন্য এখানে কোনো শান্তি নেই এখানে কোনো আনন্দ নেই সেই আনন্দ আছে সচ্চিদানন্দের কাছে আমরা যতই এই সংসারে আবদ্ধ হচ্ছি আমরা ভাবছি এখানে আনন্দ আর তার প্রতি আসক্তিতে ক্ষত বিক্ষত হচ্ছে নির্যাতিত হচ্ছে তবু আমরা এখান থেকে আমরা বের হতে চাই না সেই প্রভুপাদ তার তাৎপর্যে উটের কথাটা বলেছেন যে উটের রক্ত নিজের রক্ত নিজেই সেটাকেই মনে করছে সেটাতেই তার সেখান থেকে সরছে না তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে সেই রক্তের স্বাদেতেই তার উপভোগ আমরা এই নিরন্তর এইভাবেই কোটি কোটি বছর হয়তো এইভাবেই চলে যাচ্ছি কিন্তু আমাদের কৃপা যখন হচ্ছে গুরুর তখন আমরা এখান থেকে মুক্ত হতে পারছি এই জগতে মায়ার জগতে আমরা সকলেই কিন্তু ভগবানের কাছে বাধা সে ভগবান মায়া শক্তি দিয়ে মায়া কিন্তু তার ভগবানের অধীন তিনি আমাদের বদ্ধ করে রেখেছেন এখানে কেউ কিন্তু আমরা ছোট্ট সেই পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত সকলেই বাধা আমরা বদ্ধ আমরা মুক্ত হতে একমাত্র পারবো যদি পরমেশ্বর ভগবানের শরণাগত নেই এবং সেই শরণাগত গুরু পরম্পরায় গুরুদেবের
গুরুদেবের কৃপায় এবং ভাগবতমের মধ্যে তিনি বিরাজমান, সেই মুখ সেই ভাগবতম যদি আমরা অন্তর থেকে গ্রহণ করতে পারি, শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে পারি, তাহলেই আমরা আমাদের এই জড় জগতের মায়া থেকে মুক্ত হতে পারবো। আমাদের মধ্যে যে জড় কলুষতা, আমাদের হিংসা, রাগ, ক্রোধ, আমাদের মাৎসর্য, এগুলো যে আমাদেরকে জড় জগতে ভবরোগে রোগাক্রান্ত করে তুলছে, সেখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আমরা যদি পজিটিভ মাইন্ডের হতে পারি। কারণ আমরা যে জপ করছি, এই জপ করার ফলে যে আমাদের মধ্যে শক্তি সঞ্চারিত হচ্ছে, জপেতে আমাদের যে পারমার্থিক যে যেটা আহরণ করছে সেটা আমাদের লিকেজ হয়ে যাচ্ছে, আমাদের এই নেগেটিভ যেগুলো আছে, ঈর্ষা করা, পরস্পরিক কাতরতা এবং ভালো না বাসা, সকলের প্রতি আমাদের ভালোবাসা থাক। ভগবান সকলের মধ্যে বিরাজমান, আউম বসুধৈব কুটুম্বকম, গোটা পৃথিবীটাই আমাদের পরিবার, বৃক্ষলতা মনোরাজী ছোট্ট প্রাণী, এইটুকু যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা আমাদের ভগবানের সাথে যুক্ত হতে পারবো। এটুকু আমার উপলব্ধি ছিল প্রভু, প্রণাম, ক্ষমা করবেন। ধন্যবাদ মাতা, খুব সুন্দর উপলব্ধি। এর পরের প্যারাটা, লাস্টের প্যারাটা, সঞ্চিত মাতা, শেষের প্যারাটা আপনার উপলব্ধি শেয়ার করুন। আধুনিক রচনার ঔদাসীন্য দেখাচ্ছেন, কারণ তারা ঈশ্বরপরায়ণ। শ্রীমদ ভাগবত হচ্ছে জ্ঞানী মানুষের জন্য যারা জড় বন্ধন থেকে মুক্ত হতে চায়। এখানে পরম হংসের কথা বলা হচ্ছে। তো পরম হংস মানে যারা জল আর দুধকে আলাদা করতে পারে, সেই রাজহংস। সেই রকম যারা সংসার রূপে অন্ধকারাচ্ছন্ন থেকে মুক্তি আলো খোঁজে, তাদের জন্য এই শাস্ত্র প্রকাশিত হয়েছে। এই শাস্ত্রের মাধ্যমে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। হরে কৃষ্ণ প্রভু, আমার এটুকুন উপলব্ধি। আজকে আমরা বেশি শ্লোকে যাব না, কেননা আমার আজকে আবার সকালে ভাগবতম ক্লাস দিয়েছে, ক্লাস রেডি করতে হবে, মেটার উপর ভাবতে হবে, আপনাদের উপলব্ধি করতে সমাপ্ত করবো। ইম্পর্টেন্ট শ্লোক আজকের এটা। আমরা দেখতে পাই দুই নাম্বার এবং তিন নাম্বার শ্লোক হচ্ছে সুখদেব গোস্বামীর তার গুরুদেবের গ্লোরিফিকেশন এবং তাকে শ্রদ্ধা জানিয়েছেন, প্রণাম জানিয়েছেন। সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অবিলাসী বিষয়াসক্ত মানুষদের কাছে প্রথমে কি বলছেন, যারা সংসার রূপ গভীর অন্ধকার থেকে উত্তীর্ণ হওয়ার ইচ্ছা যাদের আছে, উত্তীর্ণ হওয়ার অবিলাসী, তারপর বলছেন বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি তার প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশ দীপ সদৃশ্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ ভাগবত বলেছেন। এখানে কাকে বলছেন, সুখদেব গোস্বামী মার্ক করছেন, একটা হচ্ছে যারা সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস করছে, আর অবিলাসী যারা কিন্তু অভিলাষ করছে কিন্তু বিষয়াসক্ত মানুষদের কাছে কৃপা করে যিনি তার নিজের স্বীয় প্রভাব, সাধুদের সভা প্রভাব কি থাকে, স্বীয় প্রভাব
মানে সে কিভাবে জীবের কল্যাণ হবে সেটা চিন্তা করে। শ্রী প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত। শ্রীমদ ভাগবত হচ্ছে কি সারা বৈদিক জ্ঞানের সার। এখানে বলছেন সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব। অনুপম মানে একটা গিফট দিচ্ছেন আমাদের। আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ্য। প্রকাশক দীপ মানে কি একটা আলো, দীপ মানে দিব্য দীপ আলো, দীপ সদৃশ্য সর্বপুরাণ রহস্য। সমস্ত পুরাণের ১৮টা পুরাণ আছে না, প্রথমে বলছেন বৈদিক জ্ঞানের সারভূত, সমস্ত বৈদিক জ্ঞানের সার এবং সমস্ত পুরাণের সর্বপুরাণ রহস্য শ্রেষ্ঠ পুরাণ। তাহলে এখানে ভাগবত কি বলছেন শ্রেষ্ঠ পুরাণ, সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ কি ভাগবতম, সমস্ত বৈদিক শাস্ত্রের সার গীতা ভাগবতম। শ্রীমদ ভাগবত বলেছেন, কে বলেছেন, সুখদেব গোস্বামী। কার কাছে বলেছেন, পরীক্ষিতের কাছে বলেছেন। আসলে আমরা দেখতে পাই এই ভাগবতটা কালকে আমরা শ্রবণ করেছেন, অনেক দূর থেকে এসছেন। ভাগবতটা কোথা থেকে আসছেন, অনেক দূর থেকে। আমরা প্রথম দিনে পেয়েছিলাম ভগবান ব্রহ্মাকে ৪টা শ্লোক বলেছিলেন, তাহলে ভগবানের থেকে ভাগবত এসছেন। কিন্তু প্রকাশটা এসছে কে আমাদের সামনে, সেটা ডিসপ্লেটা করছে কে, গোপন ভাবে আসছে ওনাদের কাছ থেকে। কিন্তু প্রকাশ্যে কার মাধ্যমে হয়েছেন, সুখদেব গোস্বামীর মাধ্যমে। ব্যাসদেব, তারপর মহাদেব, এনারা সবাই সেইগুলো যাজন করে 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 আসছেন শিক্ষাটা, ভাগবত শিক্ষা। কিন্তু এটা প্রকাশ্যে নিয়ে আসছেন ব্যাসদেব তার পুত্রের মাধ্যমে। এখানে বলছেন ব্যাসত্ব নয় ছিল সুখদেব গোস্বামীকে আমার সশ্রদ্ধ প্রণত নিবেদন করি। এখানে একটা গুজম কথাটি উল্লেখ করেছেন, অত্যন্ত গোপনীয় বলেছেন, অত্যন্ত গোপনীয়, এজন্য এটা সহজে এটা প্রকাশ পায়নি। নারদ মুনির কৃপাতেই ব্যাসদেব সেটা রচনা করেছেন, রচনা করেছেন ১৮,০০০ শ্লোকে রচনা করেছেন তিনি। যেন বলছেন গুহ্য মানে অত্যন্ত গোপনীয় জ্ঞান, যিনি আমাদেরকে প্রদান করেছেন। সুত গোস্বামী সেই গুরুদেবকে প্রণতি জ্ঞাপন করছেন। তো কালকে আর আজকের যে দুটো শ্লোক আমরা আলোচনা করছি, সেখানে গুরুর ভূমিকা প্রাধান্য দিয়েছেন। কি দিয়েছেন, গুরুর ভূমিকা সেখানে প্রাধান্য পেয়েছে। কেননা এই ভাগবতম কে বলেছেন ততিদম গ্রহয়ামাস সুতম আত্মবতাম ভরম সর্ববেদ ইতিহাসনম সারম সারম সমধিত্রম সমধৃততম। বলছে কি শিল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের ইতিহাস, বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাস সার তত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় ৪১ নম্বর শ্লোকে বলেছেন সুত গোস্বামী, কি বলেছেন যে সমস্ত বৈদিক শাস্ত্র এবং ব্রহ্মাণ্ডের ইতিহাসে সার তত্ত্ব ছিল ব্যাসদেব সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। তাহলে ভাগবতম কি হচ্ছে, সমস্ত বৈদিক এবং ব্রহ্মাণ্ডের ইতিহাস, বৈদিক শাস্ত্রের ইতিহাস এবং ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব, সার মানে আজকে উল্লেখ করেছেন সমস্ত বৈদিক জ্ঞানের সার ভূত অনুপম আত্মতত্ত্ব।
আত্মতত্ত্ব প্রকাশ দীপ বলেছেন, এটা প্রদীপ। ভাগবতমের মহিমা প্রকাশ করতে গিয়ে প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় ৬ নম্বর শ্লোকে বলা হয়েছে, অনর্থায় উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম দক্ষতে লোকস্য অজানত বিধান চক্রে সাতত সংহিতম। সেখানে বলা আছে, জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ, যে অনর্থ দ্বারা সর্বনাশ, ব্যাড হ্যাবিট। হ্যাঁ, জীবের জড়জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ, ভক্তিযোগের মাধ্যমে অচিরেই তা উপশম হয়। আমাদের জীবনের এই সবকিছু সব ভক্তিযোগের মাধ্যমে উপশম হয়, কিন্তু সাধারণ মানুষ তা জানে না। আমরা জানতাম কি? জানি না। এবং তাই মহাজ্ঞানী ব্যাসদেব পরম তত্ত্ব সমন্বিত এই সাতত্ত্ব সংহিতা শ্রীমৎ ভাগবতম সংকলন করেছেন। দুই একটা পয়েন্ট আছে, কি বল, জীবের জড়জাগতিক দুঃখ দুর্দশা যেটা আমাদের দুঃখের কারণ অনর্থ, সেগুলো একমাত্র ভক্তিযোগের মাধ্যমে উপশম হয়। দুই নম্বর হচ্ছে, সাধারণ জীব তা জানে না, তাই ব্যাসদেব নারদ মুনির আদেশে তখন এটা শ্রীমৎ ভাগবতম সাতত সংহিতা মানে নিত্য বস্তু দিয়েছেন। তাই সুত গোস্বামী তৃতীয় অধ্যায়ে ৪০ নম্বর শ্লোকে বলছেন, প্রথম স্কন্ধে, ইদম ভগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্মিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি নিঃশেষায় লোকস্য ধ্যানম স্বস্তি অনয়ম মহৎ। বলছে শ্রীমৎ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাত্ময় বিগ্রহ, এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা। কার উদ্দেশ্য? ব্যাসদেবের উদ্দেশ্য। মহাত্মাদের উদ্দেশ্য কি? সাধু মহাত্মাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত জীবের মঙ্গল সাধন করা, এবং এটি সর্বতোভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বতোভাবে পরিপূর্ণ। এজন্যই শ্রীমৎ ভাগবতম তিনি রচনা করেছেন। শ্রীমৎ ভাগবতম হচ্ছে ১২ স্কন্ধ ১৩ অধ্যায় ১৮ নম্বর শ্লোকে বলছেন, শ্রীমৎ ভাগবতম পুরাণম অমলম যত বৈষ্ণবানম প্রিয়ম। কোথায় লেখা আছে? ১২ স্কন্ধ ১৩ অধ্যায় ১৮ নম্বর শ্লোকে, শ্রীমৎ ভাগবতম পুরাণম অমলম, অমল পুরাণ শ্রীমৎ ভাগবতম, যত বৈষ্ণবানম প্রিয়ম, যাহা হচ্ছে বৈষ্ণবদের প্রিয় জিনিস। কেননা বৈষ্ণবরা এই ভাগবতমকে আশ্রয় করে সারা জীবন অতিক্রম করবেন, এই ভাগবতমকে আশ্রয় করে তরণী রূপে ভাগবতকে ধারণ করে তারা ভগবানের কাছে ফিরে যান, এবং এই জগতে ভাগবত প্রচারের মাধ্যমে ভাগবতকে তরণী রূপ ধারণ করে তারা কি করছেন? সারা জগতে প্রচার করেন কৃষ্ণের বাণী। তাই এই ভাগবতম হচ্ছেন বৈষ্ণবদের অত্যন্ত প্রিয়। তাই চৈতন্য চৈতন্যিত গ্রন্থে বলেছেন, ভাগবত কার কাছে শ্রবণ করব? ভাগবত গিয়া পর ভাগবত স্থানে, যাহা ভাগবত পর বৈষ্ণবের স্থানে। প্রথমে কি বলছেন? ভাগবত গিয়া পর ভাগবত স্থানে, ব্যক্তি ভাগবতের কাছ থেকে ভাগবত শুনতে বলছে, যিনি ভাগবতকে আশ্রয় করে জীবন যাপন করছেন। তাই চৈতন্য চৈতন্যিতে অন্তলীলা পঞ্চম অধ্যায় ১৩১ নম্বর শ্লোকে বলছেন, যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে, যেখানে বৈষ্ণব আছে বৈষ্ণবের কাছ থেকে ভাগবত শ্রবণ করো, অবৈষ্ণব মুখোদ্ঘিরম তাদের কাছ থেকে ভাগবত শুনলে, তাদের কাছে হরিকথা শুনলে, হরি নাম শুনলে তোমার ভক্তি নষ্ট হবে।
কখনো লীলা কীর্তন পালা কীর্তন রাতারাতি সারা রাত জেগে জেগে সেখানে না শুনে বৈষ্ণবের কাছে গিয়ে শুনো। এই জন্য চৈতন্য চৈতন্য অন্তরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 131 নম্বর শ্লোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কার কাছে ভাগবত শুনতে হবে, কার কাছে গেলে কল্যাণ হবে। এই ভাগবতম সাধারণ জিনিস নয়। এই জন্য সমস্ত মুনি ঋষিরা সুত গোস্বামীর কাছে শ্রবণ করতে বসছেন। এই জন্য বলছেন যাও ভাগবত করো বৈষ্ণবের স্থানে। তাহলে এই ভাগবত আমাদের হৃদয়ঙ্গম হবে, আর না হলে মাথার উপর দিয়ে চলে যাবে, মনে হবে খুব ভালো আমি ভাগবত পুরো শুনেছি সারা রাত 3 রাত 24 ঘন্টা, বাহ ওই ফায়দা হবে না, লাভ হবে না। বুঝা গেল? তাই এই জন্য আমাদেরকে গুরু বৈষ্ণবদের পরম্পরা গুরু পরম্পরা গুরু বৈষ্ণবদের শরণাগত হয়ে তখন আমাদের শ্রবণ করতে হবে। দেখুন শঙ্করাচার্য বলছেন এখানে আজকে মায়াবাদের কথা প্রভুপাদ খুব উল্লেখ করেছেন। বলছে শ্রীমদ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য, শঙ্করাচার্য সেখানে হাত লাগায়নি। শঙ্করাচার্য মানে কে দেখি জানেন আপনি? শঙ্করাচার্য কে? শঙ্করাচার্য কে? কখন এসছেন তিনি? সুন্দর হিস্ট্রি শঙ্করাচার্য। ভেরি গুড, খুব সুন্দর সন্দেশ। যখন ভগবান মানে বেদের নাম করে যখন সব জায়গায় সতীদাহ প্রথা জোর করে হচ্ছে, পশু বলি দেওয়া হচ্ছে, জীব হিংসা করা হচ্ছে বেদের নাম করে, তখন ভগবান বুদ্ধ অবতার রূপ নিয়ে বেদকে না মানার কথা বলেছেন। বেদ মানতে হবে না, কেন বেদের নাম করে সবাই করছে, বেদ মানতে হবে না, তোমরা কোন জীব হিংসা করবে না, অহিংসা পরম ধর্ম চালু করেছেন। এই জন্য বলা হয়েছে বেদ না মানিয়ে বুদ্ধ হইল নাস্তিক, নাস্তিকবাদ প্রচার করেছেন, শাস্ত্র মানতে হবে, কেন শাস্ত্রের নাম করে সব উৎপাত শুরু হয়ে গেছে না। তারপরেও দেখছে কি না, সেটাও সাকসেস হচ্ছে না। অনেকে আছে যারা বুদ্ধদেবের অনুসারী, তারা নিজেরা মারবে না, অন্য মারলে খাবো, আমি মারবো না, অন্য কেউ মারলে সেটা গ্রহণ করবো। বুঝা গেল কি? দেখছেন তাও বন্ধ করা যাচ্ছে না। তখন ভগবান মহাদেবকে বলছেন, বলছে এবার তুমি প্রচার করো গিয়ে প্রত্যেকটা জীবে ভগবান, মায়াবাদ প্রচার, তার মানে প্রতিটা জীব যদি ভগবানের দ্বারা তারা হত্যা করবে না। হ্যাঁ, আর সেটা কাকে বলছেন? শিবজিকে বলছেন। আর শিবজি ভগবানের আদেশে শঙ্করাচার্য রূপে তিনি এসে মায়াবাদ প্রচার করেছেন, মায়াবাদের হেড অব দ্য ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে না, জীব নিজেরা ভগবান মানছেন। হ্যাঁ, কিন্তু তারা ভগবানকে স্বীকার করছে না, তারা নিজেরা ভগবান হয়ে গেছে। তারপরে বাধ্য হয়ে চৈতন্য মহাপ্রভু ভগবান ভক্ত রূপে এসেন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রকাশ করছেন। সেটা কি? জীব ভগবান কিন্তু পূর্ণ ভগবান নয়, ক্ষুদ্র ভগবান, ক্ষুদ্র ঈশ্বর। কেন? সে ভগবান হচ্ছেন পূর্ণ, আমরা হচ্ছে তার অংশ আত্মা, এজন্য আমাদের সৃষ্টি করার প্রবণতা আছে, কিন্তু আমরা পারি না, আমরা ক্ষুদ্র অংশ। তিনি হচ্ছেন বিভু, আমরা হচ্ছে অনু, এটাই তিনি শিক্ষা দিলেন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। যেহেতু ভগবান তার মধ্যে পরমাত্মা রূপে অবস্থান করছেন, সে ভগবান নয়, যেহেতু সে ভগবানের অংশ, তার মধ্যে সে প্রবণতা আছে, কিন্তু সে পূর্ণ ভগবান হতে পারে না।
অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ভক্তিবে এসে উপস্থাপন করেছেন। তাই এখানে বলছেন সেই শঙ্করাচার্য মায়াবাদীদের হেড, তিনি বেদান্ত সূত্রে কে ভাগবতকে টাচ করেনি, তিনি জানেন কি এই ভাষ্যটাকে, এটা স্বাভাবিক ভাষ্য, এটাকে বিকৃত করা যাবে না। কমল পুরাণ এখানে কোনো গুণের আধার না। তাই তিনি তার শারীরিক ভাষ্য রচনা করেছেন। তার তথাকথিত অনুগামীরা শ্রীমৎ ভাগবত আধুনিক রচনা বলে অতি উদাসীন্য প্রদর্শনী করে। শঙ্করাচার্য ভগবানের অস্তিত্ব স্বীকার করেছেন, কোথায় লক্ষ্মী নৃসিংহ স্তোত্র শঙ্করাচার্যের আছে, আর অনেক এরকম স্তোত্র রচনা করেছেন, তিনি স্বীকার করেছেন। কিন্তু পরবর্তী তারা অনুগামী যারা আছে তারা এই শাস্ত্র শ্রীমৎ ভাগবতমকে আধুনিক রচনা বলে এটা কোনো গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। তেমন শ্রীমৎ ভাগবত বিরুদ্ধে তখন মায়াবাদের অপপ্রচার চালায়, এই অপপ্রচার, এটা আধুনিক শাস্ত্র, এটা পাত্তা দেয়, বেদ 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 বেদান্ত বেদ ধরো, এর দরকার নেই, বেদ ছাড়া কিছু বুঝে না মায়াবাদীরা। ভাগবতমকে পাত্তা দেয় না, কেননা ভাগবতকে পাত্তা দিলে কৃষ্ণ ভগবান, ভগবানকে যদি পাত্তা দিতে তখন কৃষ্ণ ভগবান, তখন সে নিজে ভগবান আর হতে পারছে না, এই জন্য ওটা এক্সাইট করে দিচ্ছে, বুঝলেন কি। এই জন্য এখন এখনকার দিন তথাকথিত ব্রাহ্মণরা ভাগবত কৃষ্ণ বাচাল ছেলেকে গেছে নারায়ণ ঠিক আছে, ভাগবত পড়তে হবে না, কেননা ভাগবত হাত দিয়ে জানে আসা। মায়াবাদী যারা আছে তারা এরকম, এই জন্য প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন যে শ্রীমদ ভাগবতমের প্রথম শ্লোক থেকে বোঝা যায় যে মাৎসর্য নামক এই জড় রোগ, মাৎসর্য রোগ যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত না তার হৃদয়ে অপ্রাকৃত এই দিব্য শাস্ত্র কোনোদিন প্রকাশ হবে না। এই জন্য মায়াবাদীরা হচ্ছে কৃষ্ণে অপরাধী, কেননা তারা কৃষ্ণকে মাৎসর্য ভাবে দেখে, না উনি কিছু করছে মানে নিতে পারে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন মায়াবাদী ভাষ্য শুনিলে হয় অপরাধ সর্বনাশ, কি বলছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। যারা নিজেকে ভগবান বলে জাহির করছে তাদের ভাষ্য শুনবেন, যেখানে কৃষ্ণ ভগবানের কে স্বীকার করে না সেখানে কোনো ভাষা শোনা যাবে না। যেন ঈশ্বর পরায়ণ মায়াবাদী কখনোই ভাগবতকে স্পর্শ করতে পারেন। কিন্তু যারা আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই বা আগ্রহী, অবশ্যই আমাদেরকে ভাগবত শ্রবণ করতে হবে, ভগবানকে আশ্রয় করে থাকতে হবে। এই যে পরীক্ষিত মহারাজকে যে সাত দিন ধরে ভাগবত শ্রবণ করেছিলেন সেই অমল পুরাণ ভাগবতম কে আমাদের আশ্রয় করে থাকতে হবে, কেননা এই জড়জগতে ভগবান এটা দিয়ে গেছেন, কৃষ্ণ সদাময় উপগতে ধর্ম জ্ঞান আদি বিষহ কল নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অদুনাউদিত। প্রথম তৃতীয় অধ্যায় 43 নম্বর শ্লোকে আমি পরে পাবো আরো বিস্তারিত। ভগবান কি করলেন যখন তিনি সদামে ধর্ম সহ ধর্ম জ্ঞান নিয়ে সবকিছু নিয়ে যখন তিনি চলে যাচ্ছেন, সদামে চলে যাচ্ছেন, প্রবাস তীর্থ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখন তিনি ভাগবতম দিয়ে গেলেন। কেন? পারমাত্মিক দৃষ্টি রহিত মানে কলি জীবের ইত সাধনের জন্য, পারমাত্মিক দৃষ্টি মানে কি আমাদের কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই কলি যুগে যারা আছে তাদের, এই জন্য তাদের কল্যাণের জন্য এই পুরাণ রূপ সূর্য তিনি দিয়ে গেলেন। লাস্টে ভাগবত কাকে দিয়েছিলেন? উদ্ধব আর মৈত্রী ঋষিকে, একাদশ স্কন্ধে পেয়ে যাবে, যাওয়ার আগে সেই এখানেই প্রবাস তীর্থে জ্ঞান প্রদান করবেন স্বয়ং নিজে। আমরা ভাগবত যখন যাবো মৈত্রী ভাষ্য অনেক পেয়ে যাবো। তো মৈত্রী ঋষি একটু বয়স্ক ছিলেন, উদ্ধব কাউকে বলেননি, মৈত্রী ঋষি তখন সেটাকে এক্সপ্লেন করে অনেকের কাছে প্রচার করেছিলেন। তো এইভাবে ভগবানের পুরাণ রূপ অর্ক সূর্য আমাদেরকে প্রদান করে গেছেন, সেই ভাগবতমকে আশ্রয় করে যাতে আমরা জীবের কল্যাণ হয়। আজকে এত প্রভাব কেন ভাগবতম, ভাগবত শ্রবণ করে কেন মানুষ এত আগ্রহশীল, এত রস আস্বাদন করছে,
আমরা কিছুদিন এক চ্যাপ্টার পরে আমরা বুঝতে পারছি যে বেদের কি রহস্য আছে, নাকি আরো ভিতরে কত রস আছে, সুন্দর সুন্দর রস। হ্যাঁ, এই জন্য বলছেন যে কি, আমরা যারা এই বন্ধন থেকে মুক্ত হতে চাই, জন্মমৃত জরা ব্যাধি সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাদের অবশ্যই আমাদের শ্রীমদ ভাগবত শ্রবণ করতে হবে। কারণ এই শ্রবণ আমাদের খুবই গুরুত্ব, যেটা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে শুনেছেন, সেই ভাগবত কথা আমরা শুনব। এই জন্য এটা বলছে কি, অপ্রাকৃত দীপবর্তিকা, অপ্রাকৃত প্রদীপ এটা। এজন্য ভগবানকে জানার তিনটি পদ্ধতির কথা ভগবান বলছেন, ভাগবত বলছেন কি কি, ব্রহ্ম পরমাত্মা ভগবান। ব্রহ্ম মানে কি, ভগবান সর্বত্র বিরাজমান, তার দেহ নির্গত রসপিচ্ছটা। পরমাত্মা মানে কি, হৃদয়ে বসে আছেন। আর ভগবান মানে কি, তিনি স্বয়ং বিরাজমান। এখানে বলছেন ঈশ্বর সর্বভূতানাম ব্রহ্ম উপলব্ধি সর্বভূতানাম, ভগবানের দেহ নির্গত রশ্মি সব জায়গায় তিনি শক্তিতে সেটাকে দেখাশোনা করছেন। পরমাত্মা তার হৃদয়ে, হৃদয় সজ্জন তিষ্ঠতে, হৃদয়ে ভগবান অবস্থান করছেন। উপলব্ধি করা তিনটা পদ্ধতি কি কি, ব্রহ্ম পরমাত্মা ভগবান। ভগবান হচ্ছেন স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ রূপে তিনি আমাদের কাছে প্রকট হয়েছেন। সেই তিন ভাবে ভগবান আরাধনা করা হয়েছে, সর্বশ্রেষ্ঠ আরাধনা থেকে সচ্চিদানন্দ বিগ্রহ রূপে তার আরাধনা করেন। এটা হচ্ছে তার আদিরূপ, সেই আদিরূপের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত। তাহলে আমরা জীবনটাকে সার্থক করতে পারবো। এই যে আজকে আমরা সাধনা করছি কি জন্য, ভাগবত উপলব্ধি করার জন্য, ভগবানকে উপলব্ধি করার জন্য, ব্যক্তি ভাগবতকে উপলব্ধি করার জন্য, যেন আমরা বুঝতে পারি, তাদের শরণাগত হতে পারি। এভাবে আমরা এগিয়ে যাবো। জয় শ্রী প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, অমল প্রাণ শ্রীমদ ভাগবতম কি, জয় গৌর প্রমানন্দ। আমরা বেশি দূর যাচ্ছি না, আজকে এখানে সমাপ্ত করছি। আপনারা কয়েকজন উপলব্ধি শেয়ার করতে পারেন, কি শিক্ষা জানলেন না বুঝলেন। কারো মনে কিছু উপলব্ধি শেয়ার করার আছে? খুব অল্প অল্প করে করবেন, এক দেড় মিনিট, তাহলে অনেকে শেয়ার করতে পারেন। আমি সময় বেশি করে দিতে পারবো, 5-7 মিনিট। অপূর্ব করে হরে কৃষ্ণ বাবু প্রণাম। আপনার সর্বত ভাবে মঙ্গল হোক এই প্রার্থনা ভগবানের কাছে, প্রভুপাদের কাছে। ও খুব সুন্দর ভাবে আপনি আমাদেরকে শ্রবণ করালেন। আমার একটু জানার ছিল এখানটা, যেটা আপনি বললেন খুব সুন্দর ভাবে, যে ভাগবতম হচ্ছে পূজ্য অর্থাৎ গোপনীয় জ্ঞান। তো সেই গোপনীয় জ্ঞানটা আমি জানতে চাইছি, যে তাহলে যদি গোপনীয় জ্ঞান হয়, সেটা আমাদের সবার কাছে কেন ভগবান করছেন, বা আচার্যরা কেন এটা আমাদেরকে করছেন? ব্রহ্মা নারদ মুনিকে দিয়েছেন, ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব। প্রকাশটা এসছে কি না, জীবের কল্যাণের জন্য এটা প্রকাশ করেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিতের কাছে, মাত্র তার 7 দিন সময় ছিল। আমাদের কল্যাণের জন্য তিনি প্রকাশ করেছেন। যেমন রাজযোগ উদ্যোগ অত্যন্ত গোপনীয় জ্ঞান, শ্রীমদ ভগবত গীতায় ভগবান দিয়েছেন, আর কোন শাস্ত্রের মধ্যে এই জ্ঞান নেই, অত্যন্ত গোপনীয় জ্ঞান। কেন, ভগবান বলছেন অর্জুন তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত, এই জন্য আমি তোমাকে এই গোপন জ্ঞান দান করছি, যা যা জীবের কল্যাণ। ভগবান অনেক সময় আমাদের কল্যাণের জন্য অনেক কিছু নিজের গোপন কিছু প্রকাশ করেন। গীতাতে এই অধ্যায়টা খুব সম্পূর্ণ গোপন জ্ঞান, এখানে প্রভুপাদ বলছেন এটা অত্যন্ত গোপনীয়। ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ এই কৃপা প্রার্থনা, যে আমরা যেন, আমি যেন বিশেষ করে মাৎসর্য শূন্য হয়ে এই ভগবানের দিব্য গোপন জ্ঞান নিজে হৃদয়ঙ্গম করতে পারি এবং আমাদের শ্রী চরণ থাকতে পারি প্রভু, এই প্রার্থনা। প্রণাম প্রভু, বুদ্ধটি ক্ষমা করবেন প্রভু। যে আপনার প্রথম অধ্যায়ের প্রথম প্যারার লাস্টে করে প্রভুপাদ লিখেছেন, মহাচ্ছন্ন জড় বিষয়ের সাথে যে মানুষ জড় অজ্ঞাতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক,
তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। কারণটা এখানে তুলে দিয়েছে, ধন্যবাদ। নেক্সট হরে কৃষ্ণ প্রভু, অনেক সুন্দর লাগলো। আমি এই শঙ্করাচার্য সম্পর্কে আগে হয়তো বলেছেন কিন্তু কখনো ভাবে শুনিনি, তো এটা আমার প্রশ্ন মাঝে মানে কালকে যখন পড়ছিলাম ভাবছিলাম ইনি আবার কে, এবার তো এটা শুনে আমার খুব ভালো লাগলো। প্রভু কৃপা করলেন, নাহলে এই জ্ঞান এত সুন্দর জ্ঞান প্রতিনিয়ত দান করছেন, প্রতিদিন করতে পারেন করুন যেন আমি এত সুন্দর করুন হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রণাম প্রণাম প্রভু। প্রভু এই যে আমি এক জায়গায় বুঝতে পারছি না যে ব্যাসদেব বৈদিক জ্ঞানের 60 সংকলন রূপ বেদান্ত সূত্র ব্রহ্মসূত্র প্রণ করেছিলেন, তারপরে এটা ভাষ্য রূপে এলো, এই বেদান্ত সূত্র আর ভাষ্য এ কি তফাত আছে কিছু? ভাষ্য ভাষ্য মানে কি, যেমন এটার উপরে কেউ বিশ্লেষণ করেছেন, যেমন আমাদের শ্রীমদ ভগবদ্গীতে প্রথম দেখবেন বলদেব বিদ্যাভূষণের ভাষ্য, এটা লিখেছেন কিন্তু ব্যাসদেব, ভাষ্যটা কে রচনা করেছেন, গীতাটা প্রভুপাদ লিখছেন, আমি কার ভাষ্যকে ফলো করছি সেটা তুলে ধরছে, বলদেব বিদ্যাভূষণের ভাষ্য উপরে লেখা আছে দেখবেন গীতার প্রথম প্রথম। আচ্ছা এই ভাষ্য সেম জিনিসটাকে ভাষ্যরূপে প্রকাশ করছে, মানে এটা আমাদের কাছে প্রকাশ শেষ। আচ্ছা যেমন মনে করেন আমরা জীব গোস্বামীর টিকা, তারপর অন্যান্য গোস্বামীদের সিদ্ধর গোস্বামীর টিকা, এরকম ভাষ্য আছে না, এবং মহান আচার্যরা তারা আমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এগুলো ভাষ্য রচনা করেছেন, সমস্ত বৈদিক জ্ঞানের 60 সংকল্প রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন, করেছিলেন আগে, কিন্তু সেটাকে জীবের কল্যাণ হবে না, তারপরে তিনি বেদান্ত সূত্রের ভাষ্য তিনি আমাদের কাছে নিয়ে আসেন, সেটা হচ্ছে কি ভাগবতম, এটাই বুঝাচ্ছিলেন, বুঝা গেল কি? সমস্ত বেদান্তের সমস্ত বৈদিক শাস্ত্রের সারবস্তু অনুবাদের মধ্যে দেখুন এটা ক্লিয়ার করেছেন, সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব এখানে বুঝিয়ে দিয়েছেন, তারপরে ভাগবত অনেক জায়গায় বলেছেন, আমি উল্লেখ করেছি। ওকে ধন্যবাদ। নেক্সট নন্দিনী মাতা। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। আমার এটাই প্রশ্ন ছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না ভাষ্যটা যথার্থ অর্থ কি। আর প্রভু এখানে যে শঙ্করাচার্য লিখেছেন তিনি তার শারীরিক ভাষ্য রচনা করেছিলেন, শারীরিক ভাষ্য রচনাটা কি প্রভু বুঝতে পারছি না এখানে। যেমন মনে করুন কোনো কিছুর অভ্যন্তরে প্রবেশ না করে বাহ্যিক ভাবে সার মানে একটা কিছু রচনা করে দেওয়া, ওই বস্তুরই বাহ্যিক ভাবটা দিয়েছেন, যেমন শ্রীমদ ভাগবতের ভিতরে প্রবেশ করেনি, এই জন্য বলছেন তিনি ইচ্ছাকৃত ভাবে শঙ্করাচার্য ইচ্ছাকৃত তা স্পর্শ করেনি শ্রীমদ ভাগবতমকে, কিন্তু তিনি জানতেন কি বেদান্ত সূত্রে এই স্বাভাবিক ভাষ্যটি বিকৃত করা সম্ভব নয়, এই জন্য তিনি তার বাহ্যিক ভাবে আনুষঙ্গিক কিছু রচনা করে গেছেন, এটাকে বলে শারীরিক ভাষ্য বলছে। যেমন আমাদের যদি আত্মা আছে, হৃদয় আছে, বাহ্যিক শরীর আছে, বুঝা গেল কি, বাহ্যিক ভাবে তিনি দিলেন, কিন্তু তারপরেও সেটাকে তার অনুগামী যারা আছে এটা বলছে আধুনিক, এটা চলবে না, গুরুত্ব দেন, বুঝা গেল। আধুনিক কেন বলছে প্রভু, কেন ভাগবতম তো শঙ্করাচার্য যে শারীরিক ভাষ্যটা দিয়েছে আধুনিক না,
ভাগবতের ভিতরে ঢুকেনি, বাহ্যিক ভাবে কিছু সে দিয়েছে। যেমন সে অনেক জায়গায় অনেক স্তোত্র অনেক কিছু প্রকাশ করেছেন, হ্যাঁ, তো সেখানে শারীরিক ভাষ্য বলছেন, বাহ্যিক। শারীরক ভাষ্য রচনা করেছিল, কিন্তু তার অনুগামীরা বলছে আধুনিক রচনা এটা তা হবে না। তারা কেননা এগুলো ভিতরে ঢুকলে যেমন প্রকাশানন্দ সরস্বতী নিজেকে নমনারায়ণ, আমি নারায়ণ, একে অপরকে নমনারায়ণ বলে সম্বোধন করে, এই যে নিজেকে ভগবান বলে জাহির করা, সেটা তার ঢুকতে হবে। এই জন্য আধুনিক ভাষ্য বলে আধুনিকরণ। যেমন আমরা অনেকে বলে না এই বৈষ্ণব পশ্চিম এগুলো কালকে সকালে, আগে এগুলো ছিল নাকি, এখন বলে না এটা আধুনিক, এখনকার জিনে পাত্তা দেয় না। সেরকম তার অনুগামীরা তাকে এটাকে একটা বানিয়ে এই মডার্ন কিছু ভাবে বেঁধে দিচ্ছে, অত বেশি গুরুত্ব দিচ্ছে না আর কি, এটা অ্যাভয়েড করে যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। নিপেন্দ্রনাথ প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম শরণে প্রভু। ভক্তির ভিতরে যে প্রশ্নগুলো মানে উপলব্ধি করে এসেছিল প্রভা, যে প্রশ্ন করে আবার সুষ্ঠু ভাবে যে উত্তরগুলো প্রদান করতেছে, এত সুন্দর লাগতেছে, বোঝার জন্য খুবই সহজ হচ্ছে প্রভু। আমি ওই একটা প্রশ্ন অনেকদিন থেকে করতে চাচ্ছিলাম, কিন্তু আজকে সেটা আপনার প্রকাশ হয়ে গেছে, যেটি প্রকাশানন্দ সাথে যখন সহায় আমাদের শ্রীপাদ শঙ্করাচার্য প্রভু যখন আলোচনা করেছিলেন, তখন উনি বলেছিলেন যে এটি এখানে শ্রীপাদ শঙ্করাচার্যের কোনো দোষ নাই, ওনার ভাষ্যগুলো যখন ইয়া করেছিলেন, খণ্ডন করতেছিলেন মায়াবাদে, শ্রীচৈতন্য মহাপ্রভু মহাপ্রভু যখন ইয়া করতেছিলেন, তাকে শ্রীপাদ শ্রীপাদ বলে আখ্যায়িত করেছিলেন, এবং তার যে প্রয়োজন ছিল তখনকার সময়ে, যে নারায়ণ রূপে অবতার হলে অনেকগুলো জীবিত হয়তো ইয়া হবে, নস্কর থেকে হাত থেকে রক্ষা পাবে, সেই জন্য তার যে অবতারের প্রয়োজন ছিল সেটা আজকে আমি জানলাম প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, প্রণাম প্রভু। আপনার ক্লাস অসাধারণ, খুব সুন্দর লেগেছে প্রভু, আপনি কৃপা করবেন আমাকে যেন মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারি প্রভু, প্রার্থনা আপনার কাছে প্রভু। ধন্যবাদ। শঙ্করী শীল মাতা, শঙ্করী পাল, প্রভু প্রণাম প্রভু। প্রভু আমার একটা প্রশ্ন ছিল প্রভু, যে শঙ্করাচার্য শিবের অবতার, তাহলে শিবের অবতার যদি উনি হন, তাহলে উনি মায়াবাদী ভাষ্য দিয়েছেন কেন প্রভু? ভগবান আদেশ করেছেন, কালকূট বিষ খেয়ে নিয়েছে না, বৈষ্ণব হচ্ছে এরকমই, যখন করে প্রভুর আদেশ হয় সেটা পালন করবে, সেটা নিজের ক্ষতি হলেও করি, এটা শিবের আসল ভাব নয়, সে যেহেতু ভগবান বলছেন এটা করতে জেনে করেছে, বুঝা গেল? আচ্ছা, আগামীকাল আমাদের গীতা সন্দেশ 18 দিনের কোর্স আবার পুনরায় আমরা শুরু করতে যাচ্ছি, তা আপনারা আমাকে কৃপা করবেন, আশীর্বাদ দিবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। তো আজকে আমরা সৌভাগ্যবান যে আজকে আমাদের এই মন্দিরে ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আসছেন বিকালবেলা, রাত্রে সন্ধ্যাবেলা উনি ইংলিশে প্রবচন দিবেন, দর্শন তো পাবো অন্তত কিছু বুঝতে পারি না, তারপরে আর আগামীকাল থেকে আমাদের গীতা সন্দেশ শুরু হতে যাবে। তো আমি অনেক আমাদের পুরানো ভক্তদের গ্রুপের নাম দেখেছি, আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অনেকে ঢুকতে পাচ্ছে না, তো যারা অনেকে আবার বেরিয়ে আসছেন, কিন্তু আমি তাদেরকে বঞ্চিত করছি না, আপনাদের যদি ইচ্ছা হয় শুনতে ইউটিউবে তো পাচ্ছেন, ইউটিউবে লাইভ থাকবে, সেখানে ঢুকে যাবেন, ঢুকে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রথম যে গ্রুপটা বেরোবে সেটা পরিচালনার জন্য আমি আমাদের মনমোহন মুরারি বাবুকে আশা করছি, তো উনি একটু যতটুকু সময় দিতে পারেন গীতা সন্দেশে এটা শ্রবণ করলে ভালো হয়। আর আমি তো একজনে আছি,
গীতা সন্দেশ ক্লাস দেওয়ার জন্য। তো আমি চাইছিলাম কি আমাদের প্রেমময় প্রভু যদি একটু চিন্তা করেন যে আমার অ্যাবসেন্সে অনেক সময় ওনাকে ক্লাস দিতে হতে পারে, তার জন্য একটা অধ্যায়কে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কভার করার চাপ ঠিকানি ব্যাপার নয়। তো সেটা যদি আমার সঙ্গে থাকেন আমি করতে পারবেন, আমি সঙ্গে ক্লাসগুলো থাকবেন। আর প্রথম গ্রুপ যেটা ধরবো সেটা আপনি আমরা শুরু করছি যেহেতু আমাদের বড় ব্যস্ত আপনি সকাল সকাল বলে দিলে প্রস্তুতি নেওয়া সুবিধা হবে, কেননা বড় চ্যাপ্টার হবে তখন। কি সকাল সকাল বলবো মানে একটু আগে বলে দেওয়ার জন্য আপনাকে এখন ক্লাস দিতে, আপনি শুধু অবজার্ভ করবেন। হ্যাঁ হ্যাঁ অবজার্ভ অবজার্ভ করবেন যে এই যে আমি ক্লাস গুলো কিভাবে করছি, কিভাবে কন্ট্রোল করছি এক অধ্যায়কে এই এক ঘন্টার মধ্যে, সোয়া ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে, সেটাকে অবজার্ভ করতে হবে। অবজার্ভ করার পর তারপর আবার ইউটিউব চ্যানেলে থাকবে, সেটা আপনি যখনই ক্লাস দিবেন যেটা হবে সেটা ফটাফট এক ঘন্টা দেখে নিলে আবার নিজে কিছু সুন্দর নোট করে নিলে আপনি ক্লাস দিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে হয়তো আজকে আমি সুস্থ আছি, কালকে অসুস্থ হয়ে পড়লাম, বা কোনো একটা ভগবান না করে কোনো একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে গেলো বা আমি প্রেজেন্ট থাকতে পারি, তখন ক্লাসটা বন্ধ হয়ে যাবে না, কারণ এটা এখন প্রতি মাসে ঘুরে ঘুরে আসবে, তখন ক্লাসটা কে দেখবে নাকি কি মনে করেন? আমার অ্যাবসেন্সে যে কোনো একজন থাকা উচিত, রেডি থাকা উচিত যে যে না অন্তর্বর্তীকালে। তো আমি চিন্তা করছি আমি যখন ক্লাস দিব এইবারই নয় পরের বার, হয়তো আমি দুদিন দিলাম তিন দিন দিলাম মাঝখানে প্রভুকে আস্তে আস্তে নিয়ে আসলাম, তখন আস্তে আস্তে প্রভুরও প্র্যাকটিস হয়ে যাবে সুন্দর করে। এভাবে চিন্তা করলাম, ছয় দিনের কোর্স আর ১৮ দিনের কোর্সের মধ্যে প্রভুকে সক্রিয় ভাবে রাখার চেষ্টা করব। উনি এগুলোতে থাকবে, কোনগুলোতে আমাদের আপনি জেনারেল ক্লাস এগুলো থাকবে, এগুলোতে বঞ্চিত হবে না। আবার এটা মনে করবেন আমি বঞ্চিত, সকালে সকাল সময় থাকবেন, যখন আমাদের কোর্স চালু হবে একটুখানি থাকতে হবে, থাকলে আপনার অভ্যাস হয়ে যাবে, ওই জন্য অনুরোধ করছি। প্রভু আপনাদের মতামত না নিয়ে বললাম, আমার অপরাধ ক্ষমা করবেন। তেমন ধারণা ওনাদের উপর ভরসা দুজন, আমি রাফলি একটু আমাদের তোমার বউর সঙ্গে আলোচনা করেছিলাম, ঠিক আছে আমরা এগিয়ে যাবো। আমাদের দুইজন খুব অ্যাক্টিভ, আমাদের সিনিয়র গুরু ভ্রাতা, আমি ওনাদেরকে দিয়েই আমাদের যাত্রাটা শুরু করতে চাচ্ছি, কারণ বৈষ্ণবদের কৃপা হলে তারপরে তো আমাদের যাত্রা সফল হবে। তারপরে আরো অন্যান্য প্রভুরা এগিয়ে আসবেন, সুমোহন গিরিধারী প্রভু, ওনাকে তো হাত দিতে পারেনি ওনার, যে শিডিউল আমি পাবো বুঝতে পারছি না, অনেক আশা আছে ওনাকে নিয়ে। ওকে, আমি আজকে এখানে শেষ করছি, কেননা আমার আবার সকালে আগতম ক্লাস শেষ করছে, আমরা আজ অনেক বক্তব্য, ঠিক আছে সবাই গান মিউট করে দিন আর বেরিয়ে যাই। অপূর্ব কিছু বলতে চাইছেন নাকি? বল। হরে কৃষ্ণ প্রণাম প্রভু প্রণাম প্রভু।